আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পুরো ইসরাইল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরাইলের রাফাইল প্রতিরক্ষা কোম্পানিতে হিজবুল্লাহর হামলা এরপর জানিয়ে দিব ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা অত্যন্ত ভয়ঙ্কর গ্রেটার থোনবার্গের মন্তব্য আরো জানিয়ে দিব চীনকে বার্তা মোদীর এদিকে সীমান্তে ফের কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা এবারও বিএসএফকে রুখে দিল বিজেপি আরও জানিয়ে দিব নরেন্দ্র মোদীর মিশন কাশ্মীর কি এবার সফল হবে সর্বশেষ জানিয়ে দিব নাগরিকদের লেবারুন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ থাকবে বিস্তারিত একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ইসরায়েলের রাফাইল প্রতিরক্ষা কোম্পানিতে হিজবুল্লাহর হামলা ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফাইল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায় গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গত মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফাইল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে রাফাইল ইসরায়েলি সরকারের তিনটি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি যেখানে দশ হাজার কর্মচারী এবং অসংখ্য উপ টিকাদার ও সেবাদানকারী কর্মকর্তা কর্মচারীও রয়েছেন হিজবুল্লাহ গত বছরের সাত অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে গাজা ও দক্ষিণ লেবাননের উপর দখলদার বাহিনীর আক্রমণের প্রতিশোধ হিসাবে হামলাগুলো চালানো হচ্ছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার উপর নির্মম আগ্রাসন শুরু করে হামাস ওই দিনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদারিত্বের নির্মমতায় প্রতিশোধ নিতে নজিরবিহীন অপারেশন চালিয়েছিল এরপর থেকে ইসরায়েল দুই মিলিয়নেরও বেশি বেশি ফিলিস্তিনি বসবাসকারী অঞ্চলটিতে সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে যেখানে জ্বালানি বিদ্যুৎ খাদ্য এবং পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে ক্রমাগত হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন পঁচানব্বই হাজার আটশত জন সূত্র মেহের নিউজ ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যা অত্যন্ত ভয়ঙ্কর গ্রেটার থুনবার্গের মন্তব্য ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে এক্ষেত্রে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী থুনবার্গ শনিবার স্টকহোমে হাজার হাজার বিক্ষোভকারীদের সঙ্গে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান স্টকহোমের এ সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেয় সেই সমাবেশে থুনবার্গ বলেছেন ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যা অত্যন্ত ভয়ঙ্কর একুশ বছর বয়সী জলবায়ু আনাদলুকে জানান তিনি বুঝতে পারেন না ফিলিস্তিনে যা ঘটছে তা দেখেও মানুষ কিভাবে নির্বিকার থাকতে পারে এবং নির্বিঘ্নে তাদের জীবনযাপন চালাতে পারে গ্রেটার থুনবার্গ বলেন গণহত্যার সময় নীরব থাকা মনে হয় এর সহযোগী হওয়া সেই সঙ্গে তিনি ইসরায়েল ইসরায়েলি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার এবং এগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের গুরুত্ব তুলে ধরেন স্টকহোমে বিক্ষোভটি বিভিন্ন এনজিওর আয়োজনে অনুষ্ঠিত হয় যেখান থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবিলম্বে জন্য অবাধ প্রবেশাধিকার দাবি করা হয় বিক্ষোভকারীরা গাজায় শিশুদের হত্যা করা হচ্ছে এবং গণহত্যা বন্ধ করুন লেখা বিভিন্ন ব্যানার বহন করেছিলেন এবং ফিলিস্তিনের স্বাধীনতা বলেও স্লোগান দেন সূত্র আনাদুলু এজেন্সি চিনকে কড়া বার্তা মোদীর যুক্তরাষ্ট্রের কোয়াডের বৈঠকের নাম না করে চিনকে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার যুক্তরাষ্ট্রের উইলমিংটনে কোয়াড সম্মেলনের শুরুতেই মোদী স্পষ্টভাবে বলে দেন মুক্ত গঠনমূলক সমৃদ্ধশালী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় আমাদের অগ্রাধিকারের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফোমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি। অ্যালবানিজ উপস্থিতিতে মোদি আরো বলেন আমরা কারো বিরুদ্ধে নয় আমরা সবাই নিয়ম মেনে চলা আন্তর্জাতিক ব্যবস্থা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান বজায় রাখার এবং শান্তিপূর্ণভাবে সব বিষয়ের সমাধানের পক্ষে আছি চীনকে বার্তা মোদির কোন দেশের নাম মুখে না আনলেও মোদির সেই মন্তব্যের নিশানায় যে চিন ছিল তা বুঝতে কারো অসুবিধা হয়নি কারণ দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে নিজেদের কুক্ষিগত করে রাখতে চায় বেজিং পুরো দক্ষিণ চীন সাগরের উপরে তাদের একার আধিপত্য আছে বলে বেজিং এর পক্ষ থেকে দাবি করা হয় যদিও ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপিন্স ব্রুনেই এবং তাইওয়ান সেই ক্ষমতার আস্ফলন মেনে নেয় না কোয়ার্ড থাকবে আর সেই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা আগ্রাসন রুখতে কোয়াড যে আগামী দিনেও হাতে হাত মিলিয়ে কাজ করবে তাই স্পষ্ট করে দিয়েছেন মোদী সীমান্তে ফের কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা এবারও বিএসএফকে রুখে দিল বিজেপি জয়পুর হাটের পাঁচ বিবি উপজেলায় সোনাতলা সীমান্তের কিছু অংশে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে তবে এবারও বিএসএফ কে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি এ ঘটনায় রোববার দুপুরে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এর আগে পাঁচ বিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ওসনা ঘোনাপাড়া সীমান্তে গত উনিশ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে পরে বিজেপির বাধার মুখে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হন বিএসএফ সদস্যরা স্থানীয় সূত্রে জানা গেছে গত পরশু থেকে সোনাতলা সীমান্তের কিছু অংশে নতুন করে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ বিষয়টি জানতে পেরে গতকাল শনিবার বিজেপি সদস্যরা বিএসএফ কে বাধা দেন রোববার সকালে আবারও কাজ শুরু করলে বিজেপি আবারও বাধা দেয় বিজেপি সূত্র জানিয়েছে পাঁচ উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাটাতারের বেড়া নেই গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার দুইশো আশি নম্বরের সাব পিলার বারো তেরো নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক নরেন্দ্র মোদীর মিশন কাশ্মীর কি এবার সফল হবে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে নব্বইটি আসনের মধ্যে বত্রিশটি ভোট গ্রহণ শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোন বড় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এক দশকের বেশি সময় পর ভারতের এই অঞ্চলের ভোট দিচ্ছেন ভোটাররা কেননা দুই সালে এই রাজ্যের বিশেষ মর্যাদা প্রদানকারী তিনশো সত্তর অনুচ্ছেদ অপসারণের পর এটি প্রথম নির্বাচন এবারে নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা ইতিহাসের বলে বিজেপি কোন দিনই কাশ্মীর উপত্যকায় কোনো বিধানসভা আসনে যেতেনি এই ব্যালিটির মোট সাতচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে তারা এবাদ মেরেকুটে প্রার্থী দিয়েছে মাত্র উনিশটিতে আর শ্রীনগরে একটি আসন ছাড়া বিজেপি যে কোথাও সেভাবে লড়ছেন নেই সেটাও সবার জানা এমন কি মার্চ তারিখ আগে ভারতের যখন সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হলো তখন কাশ্মীর উপত্যকার তিনটি আসনের কোনোটিতেই বিজেপি প্রার্থী পর্যন্ত দেয়নি সোজা কথা নির্বাচন হিসেবে নিকেশের অঙ্কে কাশ্মীর ভ্যালি তাদের জন্য একরকম খরচের খাতাতেই ধরামদি তাহলে বিজেপি সর্বোচ্চ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত ঝুঁকি নিয়ে শ্রীনগরে ভোটের জন্য জনসভা করতে কি তার লক্ষ্য ছিল এর উত্তর হল কাশ্মীরে বিজেপির কোনো কাশ্মীর বিধানসভা এককভাবে বৃহত্তম দল তারাই হাতে পারে সেক্ষেত্রে কাশ্মীরের উপত্যকায় আরো ছোটখাটো দল ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থন নিয়ে তারা সরকার গড়ার চেষ্টা চালাবে রাজনৈতিক পর্যবেক্ষকরা এখন থেকেই সে কথা জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী শ্রীনগর সাগরের এসে সম্ভবত সেটাই বুঝিয়ে গেলেন যে কাশ্মীরে তাদের প্রভাব সীমিত হতে পারে তবে রাজ্য ক্ষমতার দখলের ব্যাপারে বিজেপি খুবই সিরিয়াস মোদি এবার যে রাজনৈতিক ফর্মুলা এই রাজ্য গড়ার স্বপ্ন দেখছে সেটাকে অনেক পর্যবেক্ষক বিজেপির মিশন কাশ্মীর বলে বর্ণনা করছেন আর তার অনেকগুলো কারণ আছে প্রসঙ্গত কাশ্মীরে অনন্তনাগ আসনে বিজেপির প্রার্থী ও দলের পুরনো নেতা রফিক ওয়ানি দিন কয়েক আগে দিল্লির একটি খবরের কাগজের সঙ্গে কথা বলার সময় চমকপ্রদ এক স্বীকারোক্তি করেছিলেন। নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানান ইসরায়েল হিজবুলার মধ্যকার সম্প্রীতির উত্তেজনাকে ঘিরে মার্কিন নাগরিকদের সতর্ক করছেন দেশটির পররাষ্ট্র দপ্তর খবর এফ পির বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং বৈরুত সহ লেবানন জনের সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানুন ছাড়তে অনুরোধ করছেন

দেশের নাগরিকদের অবিলম্বে দক্ষিণ লেবানন সিরিয়ার সীমান্তর কাছাকাছি এলাকা এবং শরণার্থী বসতি ত্যাগ করার বিষয় পূর্ণ ব্যক্ত করছে